আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখানে বসে আমার চ্যানেলটি দেখছেন, সবাইকে জানাই আমার অন্তর অন্তঃস্থল থেকে সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি সবসময় দোয়া করি আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন এবং নিরাপদে থাকেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য ছোট ছোট কয়েকটা ভিডিও একসাথে করে একটা ভিডিও তৈরি করেছি। তো আপনারা এখন যেটা দেখছেন সেটা হচ্ছে আমাদের একটা বৃষ্টির দিনের ভিডিও। তো এরপরে আমি আপনাদেরকে আরও বেশ কিছু জিনিস দেখাবো। আমার ছোট ছেলের কম্পিউটার ইঞ্জিনিয়ার হচ্ছে কিভাবে, তারপর আমি একটা পিৎজা বেক করেছি, সবগুলোই দেখাবো। আমি আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং আপনাদের ভালো লাগবে। এই যে আমাদের বাসার সবচেয়ে ছোট্ট সদস্য, সে চলে এসেছে কম্পিউটার ব্যবহার করতে। আসলে এখানে বসে আমার বড় ছেলে ক্লাস করে, তো তার রিমোটলি যেহেতু এখন ক্লাস হচ্ছে, সে ক্লাসটা জাস্ট গ্যাপে উঠে গেছে আর আমার ছোটো ছেলে এসে ওর কম্পিউটারটা নিয়ে গুতাগুতি শুরু করে দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সে কিন্তু অনেক সিরিয়াস মুডে আছে এবং সে এমন একটা ভাব করছে যেন সে কম্পিউটারের এক্সপার্ট। তো যাই হোক, আমি এক্ষুনি ওকে সরাই নিয়ে চলে যাব, জাস্ট ওকে কিছুক্ষণ ব্যবহার করার সুযোগ দিলাম। আসলে আমাদের এখনকার ছেলে মেয়েরা এতটাই বেশি কম্পিউটার নির্ভর বা প্রযুক্তি নির্ভর হয়ে গেছে যে আসলে আমাদের এর থেকে বের হয়ে আসার কোনো ওয়ে খুঁজে পাচ্ছি না। আর এখানে দেখেন, সে আমার কম্পিউটারটা, এই যে এখন যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন, এটা আসলে সে ভেঙে ফেলেছে, কারণ আমি নিচে নিয়ে কাজ করছিলাম তখন সে কম্পিউটারের উপরে উঠে বসেছিল এবং এক সাইড ভেঙে গেছে, এটা এখন আর কাজ করা যায় না। তো আমি মাঝে মাঝে টেবিলে নিয়েও কাজ করতাম, আবার মাঝে মধ্যে নিচে নিয়ে কাজ করতাম। তো নিচে নিয়ে কাজ করার সময়তে সে আসলে একটু ব্যালেন্সহীন হয়েছিল কিছুটা সময় ল্যাপটপটা, তখন আর কি ব্রোকেন হয়ে গেছে। তো যাই হোক, এটা এখন ওরা যেটা করে আসলে কিছু করার নাই। আর এখন আমি আপনাদেরকে একটা পিৎজা বানানো দেখাবো। আমি এই পিৎজাটা বেক করতে অলরেডি দিয়ে দিয়েছি। আমি আসলে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করিনি, আমি জাস্ট টোনা আর হচ্ছে চিজ আর টমেটো কেচাপ দিয়েই এই টোনাটা, তো এই পিৎজাটা তৈরি করেছি। আমার বড় ছেলে পিৎজা খুব পছন্দ করে। আর দেখতেই পাচ্ছেন আমার ডাইনিং টেবিলের কী অবস্থা, ওর বাবা টেবিলে বসে কাজ করছিল আর আমি আমার ছেলে এখানে বসে জাস্ট ওর কার্টুন দেখছিল। তো সেই সময়তে আর কি পিৎজাটা আমি নিয়ে এসে রেখেছি টেবিলের উপরে। তো আমার বড় ছেলে যেহেতু পিৎজা খুব পছন্দ করে, তো ও কিছুটা সময় আপনাদের সাথে কিছু কথা বলবে, তো আপনারা ওর কাছে একটু শুনেন যে পিৎজাটা কেমন হয়েছে। তো এখন ওর কাছে শুনে নেন, তারপরে আমি আবার চলে আসছি আপনাদের কাছে বিদায় নেওয়ার জন্য। Good looking pizza that was made by my mom. In this pizza there's pasta sauce, I think, with cheese, and tuna, pooping, and other pizza. As you see, it looks very stupid, Mama. Wait. এতক্ষণ যারা আমাদের সাথে থেকে আমাদের পুরো ভিডিওটি দেখেছেন তাদের সবাইকে আমাদের পক্ষ থেকে আবারও সালাম জানিয়ে আমি আজকে বিদায় নিয়ে নিব। আমি আবার চলে আসব নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।